হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরেক শারিম আরফে অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে ঠিক দুটা থেকে তিনটার ভিতরে আমি আকাশে দিচ্ছিলাম ফোন, আমার আকাশ আয় ভাই আজকে আমরা একটা ভিডিও শ্যুট করি। গতকালকে দিচ্ছিলাম ফোন, আকাশে ভাই আজকে আর তো যাইতাম, গতকালকে যাইতে পারতাম না, আমি যাইব চুল কাটতে, ওর চুল তো জায়গা তুলছে ভাই, চুল তো কাটছে না, যাক এটা আর কি গরিব আছে গরিব বলে আর কি দাম দিল না আর কি। কিন্তু আর কি আজকে আমার সাথে আর আমি আর আকাশে আইসি, গতকালকে আমরা গেছিলাম আপনার রেল কলোনি, ছাতক রেল কলোনি, আর আজকে এসে রাজাপুর মাঝে মধ্যে রাজা গাঁও ভাই, আচ্ছা সরি মাঝে মধ্যে একটু মিস্টেক হয়, আর রাজাপুর আইসি। এখন আমি আর আকাশ সাথে নাইমে ছিল, একটু আগে ফোন না করে আছি, আর তুই আর আওয়া দরকার না ভাই, তুই আজকে গাড়ি চালা গাড়ি শিখে, তাহলে আজকে একটু ঘুরে করি। বৃষ্টির দিন তো অনেক সময় বৃষ্টি হয়ে আসলে অনেক সময় মিস্টেক হয়ে যায়, প্রচুর বৃষ্টি। আর আমাদের এদিকে সাথে একবার ভিউটা দেখাও, সাইটের ভিউটা পানি আর পানি, তবে কিছু সিনেমাটিক ফুটেজ থাকবো। আমরা যে জায়গাটা আসছি এই জায়গাটা আর কি রাজাপুর একটা ছোটোমোটো একটা পার্ক আর কি, এই পার্কের ভিতরে আরেকবার আসলাম আমরা শ্যুট, একটা শ্যুট করছিলাম ব্লগের, আর আজকে আইসি সেটা মোটামুটি আর কি এগুলাম বিকেলবেলা ভাই। ছাতকের ভিতরে তো আমাদের কোনো রিসোর্ট বা পার্ক ছাতকে নাই, যদি যাই সিলেটে যাইতাম, তবে দেখি ইনশাল্লাহ সামনে কোনো একটা ট্যুর উইব, সামনে একটা ট্যুর উইব নি অবশ্যই উইব। আচ্ছা আমরা ট্যুরটা ম্যানেজ করছি, ট্যুরও বাতিল হয়েছে, কিন্তু ইন্টার হয়েছে ঠিকই, কিন্তু ট্যুর বাতিল হয়ে গেছে, ট্যুর ইনশাল্লাহ একটা উইব সামনে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আপনারা দেখেন, আর সাথে কিছু সিনেমাটিক ফুটেজও দেখতে পারবেন। হ্যালো গাইস, এখন আসলাম তো এদিকে ডাকে, এখন দেখি আকাশ মেঘলা মেঘলা হয়ে গেছে, যদি আবার বৃষ্টি আসে তাই তো অবস্থা আছি, আমার খালি ঢেউ খুঁজতেছে, ওইদিকে আবার আকাশ ঘুমাইতেছে, তাও ঘুমাইতেছে একবারে সিঁড়ির উপরে ঘুমায়, সরি সিঁড়ি না বেঞ্চ। দাঁড়ি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু হাঁটাহাঁটি করি আর একটু ভিডিও করি, জায়গাটা আর একটু আর কি যদি একটু ডেকোরেশন করতো সুন্দর করে ডেকোরেশন করতো, যত্ন নিলে আর কি জায়গাটা আর কি সুন্দর হইল না, যত্ন নাই তো ভাই, যত্ন নিলে আর কি সুন্দর হইল না, যত্ন নাই জন্য জায়গাটাও আর কি মোটে আর কি গরিবের যতটুকু বাজার আছে সেইটুকুই আর কি। আর এদিকে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আদি আকাশে ওদিকে আবার সেলফিও তুলতেছে সবাই, আর আমার এইদিকে পুরো মানে সুরমা নদীর যে পানিগুলা পুরো একবারে কাছে পানি, এখন আগের থেকে পানিটা মোটামুটি কমছে, আরও কমতেছে পানি, আগে তো 2022 মতো হয় নাই পানি এবার, কিন্তু যেটুকু পানি হয়েছে অনেক উইসাইড বাকি দুই সাইডে দেখবি, আর মাঝে মাঝে কিছু সিনেমাটিক শট দেখতে পারবেন। আজকে ভিডিওটা বেশি একটা লম্বা হবে না, মানে শর্ট ভিডিও না, কিন্তু মোটামুটি যেভাবে আমি 15-20 এরকম হয়তো আমার ভিডিওর লেন্থটা থাকে ইনশাল্লাহ আরও বড়, কারণ লং ভিডিও করলে ওয়াচ টাইমটা একটু বেশি একটু বেশি আসে, ওয়াচ টাইম বেশি আসলে আর কি আর কিছু একটু ভালো আর কি, যেহেতু আমার চ্যানেলটা আপনার লং ভিডিওর উপরেই শুধুমাত্র লং ভিডিও আপলোড করি, কোনো শর্ট ভিডিও না, তো আজকে ভিডিওটা মোটামুটি হবে যেটুকু হবে দেখবেন, আশা করি ভালো লাগবে। গাইস একটু ক্যারাম খেলতেছি মাঝে মধ্যে, ছোটো ভাইছি দুটা পিচ্ছি, দুটা পিচ্ছি লেগে গেলে একটা গেম খেলি, ক্যারাম বোর্ড বিচারটা পারি না, তোমরা তো পারো ক্যারাম বোর্ড, জানি পারো না আমি গেছে
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা না। বাড়ি যাই লাভ ঢুকি যাই আচ্ছা ঠিক আছে, সমস্যা না। ক্যারাম বোর্ড খেললাম, যাক ইজ্জতটা বাড়ছে, কিছু ইজ্জতটা বাড়ছে। দুটা পিচ্ছি পাইছিলাম, পিচ্ছে লেগে গেছে। আমি ভাই আসলে আমি কোনো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন না, আমি চ্যাম্পিয়ন নিয়ে আগে হোক না, আমি আসলে চ্যাম্পিয়ন ভাই, ক্যারাম বোর্ড আসলে চ্যাম্পিয়ন। কিন্তু আর কি অনেকদিন যেটা তো খেলি না, যেন এম নাই হাতে, এমটা ঠিক না, কিন্তু আমি আসলে একসময় চ্যাম্পিয়ন আসলাম। আচ্ছা যাও, এখন কিছু সিনেমাটিক ফুটেজ নিয়েছে, এগুলো ভিডিও ভিডিও দেখতে পারবেন। আর সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি একটা ভিডিও লম্বা করবো না, এখন একটা আর সামনে কিছুটা এন্ডিং নিউ এন্ডিং নিয়ে আসি, ভিডিও শেষ করে ভালো। আর আজকে ভিডিওটা বেশি একটা লম্বা হইব না, শর্ট ভিডিও আকারে আর কি দিবো, আপলোড করবো, আপনারা দেখেন। আর ভালোভাবে ইনশাল্লাহ দেখি সামনে সামনে কোন জায়গায় একটা ট্যুর নিব, কোন জায়গা? কক্সবাজার। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ কক্সবাজার। স্পন্সর বাইক আর এক শাড়িয়ার মারুফ। আর এক শাড়িয়ার মারুফ, আচ্ছা স্পন্সর হইলো আর এক শাড়িয়ার মারুফ, কক্সবাজার ট্যুর হবে একটা। এই উল্টা পাল্টা মানুষ মাথায় লাভ নাই, আসলে কক্সবাজার নামটা সিলেট বা এদিকে। আচ্ছা বাসলা তো যাওয়া যায় না কক্সবাজার, কক্সবাজার শিওরনি সেপ্টেম্বরে, শিওর সেপ্টেম্বরে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। টিম মেম্বার কি আমরা যারা আছে না এক্সট্রা আছে মানুষের? যা যাইতে পারে যা যাইতে পারে, আছে ঠিক আছে, যতজন যায় বিশজন যায় যা যাইতে পারে, ইনশাল্লাহ। সেপ্টেম্বর যখন লেট আছে, সেপ্টেম্বর ভিডিও একবার আমরা কোন মুখা যাই। বাসতলা গেলে কি লাভ? বাসতলা ভালো হইব নি? ভালো হইব। আচ্ছা সমস্যা না, দেখি বাসতলা যদি যাই তো বাসতলা একটা টোডের একটা ব্লগ আমরা সুন্দর করে করতে পারবো, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা এনজয় করেন, আর দেখি আর কি দেখানো যায়। হ্যালো গাইস, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, একটু করে মাগরিব আজান দিয়ে দিবে। এখন ভাবলাম আর আজকে আমরা আর এখন আর ব্লগটা কন্টিনিউ করবো না, ওইখানে এন্ডিং দিয়ে দিয়ে আসলাম। কিন্তু ভাবলাম আর এন্ডিংটা না দিয়ে একটু সামনে সামনে যাই, একটু সামনে একটু হাঁটতে আসছি, হাঁটতে হাঁটতে আমাদের প্রথম ব্রিজে এসে বসছি, এরকম এই ব্রিজেই এন্ডিংটা দিয়ে দিই। আর এখন তো আর যেহেতু আমরা মোবাইল দিয়ে শ্যুট করি, অন্ধকারে বেশি অন্ধকারে বেশি শ্যুট করলে আমারও দেখতেন না, আমার ক্যামেরা যে ধরে তারাও দেখতে পারতেন না, আর আশেপাশে যা ভিউ আছে সেগুলো কিচ্ছুই দেখতে পারতেন না। এই জন্য আমরা সন্ধ্যার আগেই আমাদের ভিডিওটা পুরো কমপ্লিট করতে হয়। ক্যামেরা থাকলে তো সমস্যা না, আকাশে দাবার সামনে মাসে ক্যামেরা কিনে গপ্প কিনে, অ্যাকশন ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, আমি ওই অ্যাকশন ক্যামেরার দরকার নেই, এটা DSLR কেনা নেই, বাইকও কিনে সেই ব্লগ হইব। আমার আমার তো বাইক নেই ভাই, গরিব মানুষ, চাকরিজীবী মানুষ, ব্যাংকার মানুষ, বাইকটা সব কিনে ইনশাল্লাহ সামনে জাকা টাঙ্কা একটা ব্লগ হইব। আর আপনারা ইনশাল্লাহ দেখেন, ইনশাল্লাহ আরও সামনে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আর আজান অলরেডি করতেছেন, আর ইনশাল্লাহ দেখি কালকে যদি ব্লগ হয় তো আপডেট তো অবশ্যই পাইবেন। আজকে এই পর্যন্তই, সাথে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।